হ্যালো বাঙালি ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, আমার ডেইলি লাইফ নতুন একটা ব্লগে। তো দেখেন, মানুষের প্রতিদিন একরকমের যায় না, ঠিক আছে? তো তেমনই আমারও। তো আজকে এখান থেকে শুরু করছি। গত ভিডিওতে বলছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। তো কিভাবে সহযোগিতা করবেন, ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর ভিডিওটা শেষ হওয়ার আগে লাইক কমেন্ট আর আপনার মতামত জানাই দেবেন, তাহলে আমার সহযোগিতা কাম্য হবে, ঠিক আছে? তো এইভাবে জানাই দেবেন। তো গতকালকে দর্জির দোকান থেকে বের হওয়ার পরে আমি আবদুল্লাপুর গেছিলাম, গতকালকে যে ভিডিও দেখছিলাম, ঠিক আছে? তো আবদুল্লাপুর যাওয়ার পরে আমি তাই কাজবাজ ছাড়ছি, তারপর দুইটা জাম্বুরা আনছিলাম 80 টাকা দিয়ে, দুইটা জাম্বুরা। তো আব্বা এটা এখন বানাইতে আসি ঘরে, তো এইটা আপনারা দেখাম তো চলন করে। তো গতকালকে একটা গতকালকে আনছিলাম, গতকালকে দর্জি দোকান থেকে আওয়ার সময় দুইটা জাম্বুর আনছিলাম। তো গতকালকে রাতে একটা খাইছি আর এখন একটা খাইতেছি, এখন এটা বানাই খামু। গতকালকে রাতে হুদা হুদা খাইছি। বাপরে, জ্ঞান বেড়েছে। হ্যাঁ, কি সুন্দর দেখা যায়, এটা বেশি লাল দেখা যায় রাতেরটা থেকে। বানায় জন্য এটা রেখেছি। তো আর কি কি লাগবে দাঁড়ানোই, তো মরিচ চালছিলাম বানানোর জন্য, শুকনো মরিচ দেখো। ফ্যান অফ করতে মরিচ ই হয়ে যাবে। বুক ফালালে ই জাম্বুরে খাবি, বিড়ালে জাম্বুরে খাবি, এই জাম্বুরে খাইতে যাব, ভাত খাওয়ার সময় আয় জাম্বুরে খাবি। এটা মনে করছো আমরা ভাত খাই প্রতিদিন, আমি প্রতিদিন ভাত খাওয়ার সময় এখন মনে করছে ভাত খাই গেছি, এর জন্য জাম্বুরে খাইতেছি। চিনি বেশি আর তো লবণ, আরে মরিচ মনে হয় বেশি, জ্বালার চিনিটা বেশি হয়েছে। বছরের প্রথম ফল আমরা বানায় বানায় খাইতেছি, আপনারা খাইয়া বানর লেগে রাখে, আমি খাবো না। খাবি না কেন, কোলা বলে জাম খাবি না, খা আর একটু খাই দেখ না, টেস্ট করে দেখ না, এই জন্য তো তোর এই বছর তরকারিওয়ালা আইছে, খাবো তরকারিওয়ালা আইছে,
কাকু কয় টাকা কাকু? 40 টাকা। কাঁচামরিচ রাখছি কাকু, প্রতিদিন নাই কাঁচামরিচ রাখছি। তো আজকে বাসায় রান্না হচ্ছে, দেখাই দিই আপনারে। দেখা কি কি রান্না হয়েছে দেখাবি না? আমি আপনাদের দেখাই, আর লজ্জা পায় দেখেন। এটা হচ্ছে আলু আর করলা না উস্তা, করলা কি কালার দেখা যায় বাম দেখ। আর এটা হচ্ছে বেগুন আর কি বানু, বেগুন আর আলু দিয়ে নিরামিষ। তো ভেজিটেবল সব ছোট বোন সবসময় রান্না করে, আর রান্নার হাত খুব টেস্ট। তো ভিউয়ার্স, গতকালকের ভিডিও আমি কিছু কথা বলছিলাম গতকালকের ভিডিওতে, আপনি যদি গতকালকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝবেন হয়তো। দেখেন একটা ইউটিউব চ্যানেল গ্রো করে তখন যখন তার তার চ্যানেলের সব ভিডিওগুলা ভিউয়ার্সরা শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখে আর সবসময় পাশে থাকে, এমন না যে খালি সাবস্ক্রাইব করা ছুঁয়ে দিয়েছে আর কোনো দেখে না, এরকমের খালি নতুন ভিউয়ার্সরা এই দেখে। তো প্লিজ আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন, আমাকে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই দেখবেন, এমন না সাবস্ক্রাইব করে খালি রেখে দিয়েছেন, আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার সহযোগিতা আমার কাম্য, ঠিক আছে? তো আপনাদের কাছে সহযোগিতা চাইছি, এটা আমার সহযোগিতা ভিউয়ার্স। আপনারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভাইকে উপরে উঠাইতে চান, ঠিক আছে, একটু উপরে লেবেলে। তো আচ্ছা এখন বেরোবো আমি বাসা থেকে, তো আজকে আপনাদের দেখাই দেবো আমি কোথায় কীভাবে ভিডিও আপলোড দিতে যাই, ঠিক আছে? ওয়াইফাই লাইন কোথায় কোন জায়গা থেকে নেই, মাসে কোন জায়গা থেকে 100 টাকা দিই। তো ঠিক আছে চলেন। তো এই সময়টা বৃষ্টি নেমে গেছে বিয়ার, দেখেন আমি ভিডিও আপলোড দিতে যাবো কেটা, দেখেন বাইরে বৃষ্টি আর বৃষ্টি। Two hours later. তো বেশ ফাইনালি বৃষ্টি থামছে আর যাচ্ছি ভিডিও আপলোড দিতে, ঠিক আছে? সময় বাজছে এখন 4টার মতো বাজছে, 4:15। তো মাত্র দেখেন বৃষ্টি বেশি থামছে, মাত্র যাইতেছি ভাই। আমার না কোনো টাইম টেবিল নাই, ঠিক আছে? বৃষ্টি থামছে অনেক আগেই, তারপরে যাইতেছি কিছু পরে, ঠিক আছে? কোনো টাইম টেবিল নেই আপনার ভাইয়ের। একটা যে কোনো জিনিস একটা শুরু করছে, এগুলোর যে একটা ইয়ে আছে, এগুলোর কোনো টাইম টেবিল নেই। আচ্ছা তো ব্যাস আজকে আপনাকে দেখাবো যে কীভাবে আমি ভিডিও আপলোড দিই, কোন জায়গা থেকে আপলোড দিই, ওয়াইফাই কোন জায়গা থেকে লইছে, এই জায়গায় যাইতেছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? কত কষ্ট করে ভিডিওটা আপলোড দিয়ে যেতে দেখাবো। 2 ঘন্টা ভাই ভিডিও আপলোড হলে 2 ঘন্টায় দাঁড়াই থাকি ভিডিওর জন্য, সব কষ্ট করি ভাই আপনাদের জন্য, ঠিক আছে? আপনার জন্য কষ্ট করি। দেখেন ব্রিজ পুরো রোদ উঠে গেছে, তো চলে আসি সামনেই দোকান, ঠিক আছে? কেন দেখাই দিব মানে সব, একটা মাদ্রাসা, কয়টা দোকানপাট, এই জায়গায় আনছে নতুন ওয়াইফাই। তো আগে ওয়াইফাই লাইন দূরে ছিল, হ্যাঁ বর্তমানে এখানে রয়েছে, আর আমার বাসায় তো ওয়াইফাই আনতে পারবো না, কেন মানি নেই মানি। তো বেড চলে আসছি পয়েন্টে, ঠিক আছে? এই যে দেখেন এই যে দোকানপাট আছে না, এইখানে সব ওয়াইফাই। তো আমি এইখানে দাঁড়াবো, ওই যে দোকানটা দেখেন, এটা এইখানে দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড না হইবে অতক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় চাপা লাগবে, ঠিক আছে? তো তোমার ভাই ভিডিও আপলোড দেওয়ার পর কথা কমো, ঠিক আছে? যে এইখানে এইখানে নাইট বেড দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও আপলোড দিব, ঠিক আছে? নাইট বেড দেখা যায় না, তো ঠিক আছে ভিডিও আপলোড দেওয়ার পর কথা বলতেছি। শেষ ভাই আপলোড দিয়ে দিছি, তো এখন আপনাদের দেখার পালা, ঠিক আছে? তো আইসি প্রায় 4টার মতো বাজছিল এই সময়, 4:15, তো এখন 5:10 বাজে, প্রায় 1 ঘন্টার মতো লাগছে, ঠিক আছে? 1 ঘন্টার মতো লাগছে। তো এখন বেশি প্লাবান ছিল না, ঠিক আছে? ওরা ওয়াইফাই চালায় নাই, সেই জন্য আমার একটু তাড়াহুড়ো হয়েছে আজকে। আজকে তো 10 মিনিটের ভিডিও, কাল গতকালকের ভিডিও 10 মিনিট আপলোড দিয়েছে, এই জন্য সময় লাগে না কম। মাঝে মাঝে ওয়াইফাই লাইন খুব ভালো পায় আবার পায় না। তো এখন আমি নামাজ পড়বো সামনে একটা মসজিদে, ঠিক আছে?
আলহামদুলিল্লাহ নামাজ আসরের নামাজ পড়া মাত্র বেরিয়েছি। তো সন্ধ্যায় বাসায় চলে যাবো, ঠিক আছে? এখন কলেজ গেট যাইতে পারি, কলেজ গেটে যাওয়ার পর তারপর সন্ধ্যায় আবার বাসায় চলে যাবো। তো বেশ, আজকের ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগছে। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, আপনার মতামত জানাইতে পারেন, ঠিক আছে? এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। Messing with my head again.